আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়ে সুগার নির্মূলের যে কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের, তো বিষয় যেটা হচ্ছে যে আজকে যে আপনাদের সামনে একজন আমাদের যে পেশেন্ট, তো ভাই আপনার নামটা যদি জানিয়ে দেন। আমি রাফিকুল ইসলাম। আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর, থানা ডালগোলা, জেলা উত্তর দিনাজপুর। আচ্ছা, আপনি কি, আপনার পেশা কি, কি করেন আপনি? আমার একটা প্রতিষ্ঠান আছে, এই হিফজের মাদ্রাসা, এবং আমি একটা দোকান আছে, প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, মানে ডাক্তারি করেন তাই তো? মানে অ্যালোপ্যাথি ডাক্তারি করেন। তো সম্মানিত দর্শক, আপনাদের সামনে আমাদের পাশে যে পেশেন্ট বসে আছেন, উনি একজন নিজে একজন ডাক্তার, উনি ডাক্তার করেন। সাধারণত গ্রামগঞ্জে অনেক ডাক্তার আপনারা দেখেছেন, তো এরকম একজন ডাক্তার আর কি। তো বিশেষ করে আপনাদেরকে ওনার সাথে কেন ভিডিও বা বানানো হচ্ছে তার মূল কারণটাই বা কি? প্রথমত আমরা যে সার্ভিস যেটা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে কি যে অনেক মানুষ বিশেষ করে সেটা না বুঝতে পারার কারণে হোক বা ভুল করার কারণে হোক বা যে কোনো কারণে হোক, হয়তো তারা আমাদের যে নিয়ম যেটা 1 থেকে 5 দিনের মধ্যে সুগারটা নর্মাল হয়ে যাওয়ার কথা, যদি কারো না হয় বা সে হয়তো সে কোনো জায়গাতে ভুল করছে বা বুঝতে পারেনি, হ্যাঁ, কারো হয়তো তার ভিতরের কোনো পার্সের হয়তো প্রবলেম আছে, সেই সব কারণগুলো হতে পারে। তো বিশেষ করে তখন আমরা কি করি, আমাদের যে এখানে ভর্তি করার যে ব্যবস্থা করেছি, এর আগে আপনারা ভিডিও দেখেছেন, তো সেইভাবেই কিন্তু ভাইয়ের যে সমস্যা হচ্ছিল যে আপনারা আজকে কালকে পর্যন্ত কতদিন কতদিন ছিল, 1 সপ্তাহ পার হয়ে গেছে না? 1 সপ্তাহ পার হয়ে, আচ্ছা 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, উনি কিন্তু সুগারটা নর্মাল করতে পারেননি। হ্যাঁ, যে আমাদের পদ্ধতি যেভাবে ওনাকে বলেছিলাম, সেখানে ভুল করার কারণে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু সুগারটা নর্মাল হয়নি। তখন আমাকে বলে যে ভাই আমার এই দিন হলো এই করলাম, তারপরে তো লাস্ট আপনার সুগারটা কত ছিল? 188। 188 খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে এবং না খেয়ে 132। 132, মানে সুগারটা এত চেষ্টা করার পরেও, 8-10 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু বাড়িতে থেকে উনি নর্মাল করতে পারেননি। তারপরে ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার যখন নর্মাল হচ্ছে না তো আপনি আমাদের কাছে ভর্তি থাকেন আর কি, ইনশাআল্লাহ 24 ঘন্টা ভর্তি থেকে আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্টটা কেমন আসছে, এবং আপনার যদি কোনো জায়গাতে ত্রুটি থাকে হয়তো চলাফেরাতে, যেগুলো আমরা হয়তো দেখিয়ে দিয়েছি, সেগুলো তখন আপনি সংশোধন করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে ভাই এসেছিলেন কালকে। হ্যাঁ, তো কালকে আপনি মোটামুটি দুপুরের দিকে ভর্তি হয়েছেন না? 12টায় ভর্তি হয়েছেন, তাহলে এখন আপনার 11:45 মানে বাজছে আর কি, মানে 12টা 24 ঘন্টা হতে যাচ্ছে আর কি। তো আমরা ওনাকে কিন্তু খাওয়া দাওয়ার মোটামুটি কয়েক ঘন্টা পরে রিপোর্ট করিয়েছিলাম আর কি, মোটামুটি যে 10 ঘন্টার মধ্যেই কিন্তু ওনার সুগারটা আলহামদুলিল্লাহ পুরোপুরি কিন্তু নর্মাল, মানে একদিন 24 ঘন্টার কিন্তু সময় লাগেনি আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভর্তি থেকে কিন্তু নর্মাল হয়ে গেছে। তো তার ফটো মানে এটা হচ্ছে, দেখেন মানে কালকে যেটা রিপোর্ট করা হয়েছিল, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখেন, যেখানে 188 ছিল, এই যে দেখেন 121 দেখতে পাচ্ছেন আপনারা, 121। আচ্ছা, আপনার কত ছিল? 188। তাহলে 188, সেখানে একদিন না, মাত্র কয়েক ঘন্টা, মাত্র কয়েক ঘন্টা সময়ের মধ্যে ওনার কিন্তু সুগারটা নর্মাল হয়েছে, জেনে 8 থেকে 10 দিন পর্যন্ত চেষ্টা করেও কিন্তু সুগারটা কমাতে পারেননি। আচ্ছা, তারপরে আজকে আবার পিপিটা করলাম, খাওয়ার বরিটা নয় বরঞ্চ খালি পেটে যেটা, হ্যাঁ, সেটার রিপোর্ট দেখেন মাত্র 103, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে রিপোর্ট। তাহলে এত ভালো রিপোর্ট এসেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যে ওনার সুগারটা নর্মাল মানে হয়ে যাবে, এটা হয়তো আমাদের কল্পনার বাইরে, এবং আমরা এটা হয়তো মানুষকে বিশ্বাস মানে করাতে পারবো না, যে মানুষ বিশ্বাস করবে কিনা, মানে এটা একটা ম্যাজিকের মতন কাজ। তো মানে আপনাকে কেমন মনে হচ্ছে যে আপনি যে এত জলদি কমে যাবে সুগারটা, এটা কি আপনি ভাবতে পেরেছিলেন? না, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি কমে যাবে, মানে কালটা কি ম্যাজিকের মতো নয়? ম্যাজিকের মতোই হয়েছে কালটা। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধও কি, আমি তো ডাক্তার একজন, অ্যালোপ্যাথি ওষুধও কি এত তাড়াতাড়ি কমে? না, কমে না। তো সম্মানিত দর্শক, একজন ডাক্তার, তিনি নিজেই বলছেন যে অ্যালোপ্যাথি ওষুধে অন্যান্য প্যাথি চাইতে যে দ্রুত কমে, কিন্তু এত দ্রুত কমবে না আমাদের মানে লাইফ স্টাইলে যে দ্রুত মানে সুগারটা কমেছে এবং নর্মাল এসছে আর কি, তো এত দ্রুত অ্যালোপ্যাথি ওষুধও কমে না। তো বিশেষ করে এই মেসেজ দেওয়া আপনাদেরকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বিশেষ করে যে সার্ভিস দিচ্ছি, এবং আমরা খুবই সামান্য পয়সাতে শুধুমাত্র সার্ভিস দেওয়াই আমাদের উদ্দেশ্য, যে মানুষ ভালোভাবে জানুক বুঝুক এবং মানুষ যাতে সুস্থ হোক, ভালো হোক, হ্যাঁ, যাতে সুস্থ জীবনযাপন করতে পারে, এই যে আমাদের একটা টার্গেট, এবং এই টার্গেটটাকে আমরা সামনে রেখে আমরা মানুষের ফ্রি চিকিৎসা দিচ্ছি, এবং এখানে ভর্তি করার জন্য সামান্য আপনি যে কোনো লজে যাবেন, তো লজে যদি আপনি শুধু থাকেন, লজ ভাড়া কত নিচ্ছে এখন? লজ ভাড়া জানা আছে আপনার মোটামুটি?
মোটামুটি 500-600 টাকা এমনিতেই নিবে খাওয়া দাওয়া বাদে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া দিয়ে রোগীকে খাওয়া দিয়ে এবং রোগীর পরিচর্যা করার পরে মাত্র 500 টাকা নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু কিছু না। আমরা চাইছি যে সেই লোকটা যাতে আমাদের চিকিৎসাটাকে বুঝতে পারে, জানতে পারে এবং সিস্টেম গুলো ভালোভাবে যাতে পালন করতে পারে এবং সে যাতে সুস্থ হয়, ভালো হয়। তার কারণ হচ্ছে তার ভবিষ্যৎ অন্ধকার। একটা মানুষের সুগার হওয়া মানে কি, আমি এগুলো উদাহরণ দেখি, কাঠে যেমন ঘুন লাগে না সেই ঘুন, তার মানে আপনার শরীরে ঘুন লেগে গেছে। এবার আস্তে আস্তে আপনার চোখ নষ্ট হবে, আপনার কিডনি নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তার মানে ঘুনে এই যে সমস্ত কিছুকে শেষ করে দিবে। তো এই লোকগুলো অন্ধকার, জীবনটা অন্ধকার হয়ে যাবে, এই লোকগুলো কষ্ট পাবে, এই লোকগুলো এত সমস্যার মধ্যে কাটবে, অথচ এগুলো বিনা ওষুধে আমরা ঠিক করতে পারি, বিনা ওষুধে এটা থেকে আমরা ভালো থাকতে পারি। তো এই সব লোকগুলোর দিকে লক্ষ্য রেখে এবং আমরা যে এই যে সেবা প্রদান করছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে এর জন্য এর বিনিময় আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ দিতে পারবে না। হ্যাঁ, একমাত্র আল্লাহর কাছে আমরা এর প্রতিদান আশা করি। তো বিশেষ করে আমাদের এই মেসেজ ছিল মূলত আজকে আপনাদের সামনে দেওয়ার, যে আমাদের এখানে যে ভর্তির আলহামদুলিল্লাহ যে ব্যবস্থা রেখেছি এবং আপনারা দেখতে পেলেন যে একজন ডাক্তার, উনি ডালকোনা থেকে এসেছেন। হ্যাঁ, ডালকোনা থেকে আপনি এসেছেন এবং ডালকোনা থেকে এসে ভর্তি হয়েছেন, কারণ এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে। তো ডাক্তারের সঙ্গে কিন্তু আমাদের প্রায় ভিডিও নাই বললেই চলে। মানে এবার আলহামদুলিল্লাহ আপনি যেমন একটা প্রথম, আর একজন ডাক্তার আসবে ইনশাল্লাহ, আজকেই ওনার আসার কথা আছে। পুরোপুরি উনি আমাদের এখান থেকে ভালো হয়েছেন এবং কালকের তো রিপোর্ট যেটা আপনাকে বললাম আর কি, সেটা কি যে 75 গ্রাম ভাত খাওয়ার পরে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট করার পরে আলহামদুলিল্লাহ নর্মাল। তার মানে মোটামুটি 2-2.5 মাসের মধ্যে উনি পুরোপুরি ভালো হয়ে গেছেন। শীঘ্রই আপনারা ভিডিও দেখতে পাবেন সেটা। যদি আপনারা সেই ভিডিওগুলোর আপডেট পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন। তো বিশেষ করে আপনার এই ব্যাপারে আমাদের সেবা কেমন লাগলো আপনাকে, বা আমরা কেমন সার্ভিস দিতে পারলাম, বা আমাদের আরো কি করা উচিত, বা এই ব্যাপারে যদি আপনি দর্শকদের সামনে কিছু মানে বলেন তাহলে হয়তো দর্শকরা উপকৃত হতো, আমরা উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, একটাই কথা বলবো, এই দাদা যেরকম আমাদের সার্ভিস দিচ্ছেন এটা একটা কিন্তু সাদকায়ে জারিয়া, বুঝতে পারলেন? এটা এই দাদা কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবেন। এই দাদা যেরকম ওষুধ ছাড়াই, আমার 13 বছর ধরে সুগার আছে, 13 বছরে কিন্তু আমার এত নর্মাল সুগার কোনোবারই হয়নি, এবার যেরকম হয়েছে মানে 103 আর 121। তো আশা করি আপনারা আসেন এখানে, এলাজ করেন, ওষুধ ছাড়াই লাইফ স্টাইলটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমরা ভালোভাবে ওষুধ ইয়ে করব। এই দাদার পরামর্শ মেনে চললেই আমাদের শরীর ভালো থাকবে, এটাই আমি বলতে চাই। আর আর বেশি কিছু আচ্ছা, সাধারণভাবে সাধারণত এটা তো কেউ বিশ্বাস করতেই চাইছিল না। হ্যাঁ, বিশেষ অনেক ডাক্তার হয় দেখানো বিশ পর্যন্ত বিশ্বাস করে না যে এটা কি করা হয়, সুগার কখনো ভালো হয়, ওষুধ ছাড়া আবার সুগার নির্মূলের এগুলো সব স্বপ্ন দেখানো হচ্ছে। তো এই যে বিষয়টা, আপনি প্রথমে কি ভেবেছিলেন, প্রথমে যখন আপনি শুনলেন ব্যাপারটা নিয়ে, তখন আপনি? যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এগুলো ভাওতাবাজি আছে। তারপরে আমার দাদা মালদা ফজলুর রহমান সাহেব, শেখ বদরুদ্দিন নাদবির জামাই, বদরুদ্দিন নাদবির জামাই, উনি বাটনা জেএম সিনিয়র মাদ্রাসে চাকরি করেন। আমি ওনার নাম্বারটা কালেক্ট করি এই দাদার কাছ থেকেই, তারপরে ওনাকে আমি ফোন করি, তারপরে উনি বললেন যে আপনি নিশ্চিন্তে ওখানে যান এবং চিকিৎসা করেন, আপনার সুগার ওষুধ ছাড়াই নির্মূল হবে ইনশাআল্লাহ। ঠিক, আমি সেই রেজাল্ট আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সম্মানিত দর্শক, বিশেষ করে যারা ডাক্তার আছেন আমাদের, যারা পেজে অথবা চ্যানেলে যারা ডাক্তার আছেন, তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে বিশেষ করে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে বুঝেন, আমরা কি চিকিৎসা দিচ্ছি, কেন আমাদের কাছে সুগারটা ভালো হয়ে যাচ্ছে এবং ঔষধ খেয়েও কেন অ্যালোপ্যাথিতে ভালো হচ্ছে না, এমনকি নর্মালও হওয়া সম্ভব হচ্ছে না, এই বিষয়গুলোকে বুঝতে হবে। যে আমাদের যে প্রত্যেকটা যে কাজ সেগুলো একদম বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত এবং সেগুলোর প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি এই ভাইকে কালকে আমি অনেক তথ্য দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা আমাদের বুঝতে হবে, শুধু দূর থেকে মানে ঢেল ছড়িয়ে দিলে হবে না, যে না এগুলো ভাওতা, এগুলো অমুক তমুক, এগুলো শুধু দূর থেকে করলে হবে না। আপনারা যদি না চিকিৎসা করেন সমস্যা নেই, আপনারা আসেন আমাদের কাছে, আপনাদের ভালোবাসা আমাদের দরকার আছে, আমাদের ভালোবাসা আপনাদের দরকার আছে। হ্যাঁ, সবারই সবার সঙ্গে ভালোবাসা একটা দরকার আছে। তো আপনারা আসেন, আমাদেরকে বুঝেন আমাদের চিকিৎসাটা কি, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন,
যে আপনারা কিভাবে কি করছেন, কিভাবে ভালো হচ্ছে, তার উত্তরগুলো আপনারা শুনেন। এবং আমাদের তো প্রায় অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখলে মোটামুটি হয়তো কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আপনাদের কিছু পার্সোনাল প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো এসে আমাদেরকে করেন, আপনি আমাদের সঙ্গে আসেন, খোলামেলা ভাবে আলোচনা করেন, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই যে মানে দূর থেকেই অনেক কিছু ভাবা, এগুলো না করে দেখান। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমরা যেটা একটা কিছুদিন আগে বিজ্ঞান যেটা হয়তো জেনেছিল, সেটা হয়তো আমরা ধরেন এমন কিছু জিনিস জানছি যেটা হয়তো বিজ্ঞান 100 বছর আগে জেনেছিল। এই জানাটাকে আমরা হয়তো এখন অ্যাপ্লাই করে যাচ্ছি যে এটাই, কিন্তু বিজ্ঞান আরো যে আপডেট হয়েছে এই বিষয়টা আমরা জানি না। তো এটা আমরা বিজ্ঞান এই কথা বলছি, আরে ভাই বিজ্ঞান আপডেট হয়ে বিজ্ঞান এখন এই কথা বলছে, আপনি জানেন? তথ্য দেবেন ইনশাল্লাহ, পরবর্তীতে ভিডিও বানানো হবে যে আজকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে সুগার ভালো হওয়া সম্ভব, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, যার ভিডিও ইনশাল্লাহ আমরা পরে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর তার প্রমাণ কি আপনাদের দেখেন, আমাদের যারা রোগী আছে তাদের দেখেন, তারা তো প্রমাণ, এর সাথে বড় প্রমাণ কি নেবেন? তারপরে বৈজ্ঞানিক ভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। এবং আপনারা যদি আমার সঙ্গে আলোচনা করতে চান যে এটা সুগারটা কেন, কিভাবে কিভাবে ভালো হচ্ছে, কিভাবে ভালো হওয়া সম্ভব, এই তথ্যগুলো বৈজ্ঞানিক ভাবে আপনাদের সামনে প্রমাণ করবো ইনশাল্লাহ, তাহলে আসলে বুঝতে পারবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের বিশেষ করে ভিডিও। তো আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এক দুই দিন আগে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, আমি আবার নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করে নাম লিখে তারপরে আপনারা এখানে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই এবং আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই আমি করব। এবং আমাদের যে মিশন, আমাদের যে টার্গেট, যে সুগার মুক্ত বাংলা গড়া, এটা যাতে আমরা টার্গেটটা পূর্ণ করতে পারি। আজকে মানুষ যে সমস্যায় ভুগছে, এই সুগারের যে সমস্যায় ভুগছে, সেই সমস্যা থেকে মানুষ যাতে বেরোতে পারে, এইটাই আমরা চাইছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা বিশেষ করে আমাদের সঙ্গে যদি থাকেন এবং যদি আপনারা সাথ দেন, ইনশাল্লাহ এই কাজটাকে আমরা দ্রুত করতে পারবো। আর আল্লাহ ইচ্ছা, আল্লাহ যদি চাইবেন, যখনই চাইবেন তখন অবশ্যই আমরা এটা খুব সহজভাবে করতে পারবো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদের পক্ষে এটা খুব সহজ করে দিয়েছেন। সাধারণভাবে যাদের পক্ষে যে সুগারটা খুবই কঠিন, আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে ততটা সহজ, এটাকে নির্মূল করা খুবই সহজ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আমাদেরকে এক এক লাইন দেখিয়ে দিচ্ছেন এবং আমরা সেভাবে কাজ করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।